অভিনেতা দম্পতির হেনস্থার অভিযোগে আটক পাঁচ। অভিযুক্ত পুলিশকর্মী বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে, সাংবাদিক সম্মেলনে জানালেন পুলিশ কর্তা। অভিনেতা দম্পতিকে হেনস্থার ঘটনায় আটক পাঁচজন। বৃহস্পতিবার অভিনেতা দম্পতি জিতু কামাল ও তার স্ত্রী নবনীতা দাস নিমতা থানার কর্তব্যরত পুলিশ অফিসারের সম্পর্কে যে অভিযোগ করেন সেই বিষয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ সুবীর রায় এদিন সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, অভিযোগকারী নবনীতা দাসের অভিযোগের ভিত্তিতে ঘাতক গাড়ির চালক শিবাশিস দাস ও সহকারী আদিত্য প্রামাণিককে গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ। পাশাপাশি নিমতা থানার একজন কর্তব্যরত এএসআইয়ের বিরুদ্ধেও দুর্ব্যবহার করার অভিযোগ করেছেন নবনীতা দাস। তার অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করবে বারাকপুর পুলিশ কমিশনারেট। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ সুবীর রায় এদিন সাংবাদিক সম্মেলনে তেমনটাই জানান। উনি সোদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ওনার একটা সাদা রঙের ক্রিয়েটা গাড়ি করে। সেই সময় আমাদের এই কল্যাণী এক্সপ্রেসের কাছেই এমবি রোডের উপরে একটি পিকআপ ভ্যান পাশ দিয়ে যখন যাচ্ছিল একটা ঘষা লাগে, ফলে ওনাদের ক্রেটা গাড়ি ইনজিওর হয়, মানে ক্ষতিগ্রস্ত হয়। তখন ওই গাড়িটাকে ওনারা আটকান এবং ঘটনাস্থলেই ওনাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় এবং পুলিশ খবর পায়, নিমতা থানার পুলিশ খবর পায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিমতা থানার অফিসার সেখানে যায়, বড় সেখানে পাঠায় এবং সেখানে গিয়ে যেটা দেখতে পাওয়া যায়, যেটা আমি জানতে পারলাম এনকোয়ারি করে, যে এই ঘটনা হওয়ার পরে পরেই উভয়ের মধ্যে আরও বচসা হয়। জিতুবাবুর যে ড্রাইভার গাড়ির, এ পিকআপ ভ্যানের ড্রাইভারের সাথে তর্কাতর্কি হয় এবং জিতুবাবুর ড্রাইভার ওনার গাড়ির সামনের উইন্ডস্ক্রিনে কোনো কিছু দিয়ে আঘাত করে, ফলে উইন্ডস্ক্রিনও ক্ষতিগ্রস্ত হয়। কেন পুলিশের দুর্ব্যবহার, কেন সাধারণ মানুষ পুলিশের কাছে গিয়ে সহযোগিতা চেয়ে হেনস্থা হতে হচ্ছে? মানুষ বিপদে পড়লে তাহলে কার কাছে গিয়ে জানাবে? একটা এফআইআর নিতে পুলিশের এত সময় কেন লাগলো? উঠছে এমনই একাধিক প্রশ্ন, কিন্তু সেই উত্তর নেই পুলিশ কর্তার কাছে। তিনি জানান, অভিযোগ জানিয়েছেন, তার তদন্ত হবে, খতিয়ে দেখা হবে বিষয়টি। নবনীতা দাস পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেই অভিযোগ রিসিভ করা হয়েছে বলেও জানান, তবে ডিপার্টমেন্টাল প্রসেস, তাই বিষয়টি দেরি হবে বলেও জানান পুলিশ কর্তা। ঘটনার পরপরই তার এফআইআর নেওয়া হয়েছে। এ বিষয়ে নিমতার ওসি যথেষ্ট ভালো কাজ করেছেন বলেও দাবি করেছেন ওই পুলিশ কর্তা। যে অফিসার গিয়েছিল ওখানে এনকোয়ারি করতে, তার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছেন এবং সেটা আমরা রিসিভ করে নিয়েছি এবং ওটা আমরা যথা জায়গায় পাঠাবো ফর ডিপার্টমেন্টাল প্রসিডিং। পুরো ব্যাপারটাই আমরা বলেছি যে আপনার অভিযোগ আকারে দিন, যে আপনার সঙ্গে যা যা ঘটেছে। উনি বলছেন যে দেরি করা হয়েছে, পুরো ব্যাপারটাই খতিয়ে দেখা হবে, ঠিক আছে? অলরেডি আমরা উনি যে মুহূর্তে অভিযোগ দিয়েছেন সেই মুহূর্তেই এফআইআর করা হয়েছে। না না না, এফআইআর নেওয়া হয়েছে, না না, ওসি ওনাদের সাথে কথা বলেছেন, এন্টারটেন করেছেন, উনি থানা থেকে কাগজ নিয়ে কমপ্লেন দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে এফআইআর স্টার্ট করা হয়েছে, ওনাকে কপি অফ এফআইআরও সাপ্লাই করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে মিসবিহেভিয়ার যে অভিযোগ, সেই নিয়ে উনি অভিযোগ দিতে চেয়েছিলেন, সেটা অভিযোগ দিয়েছেন উনি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল বলেও জানান সুবীরবাবু। পাশাপাশি অভিনেতা জিতু কামাল ও তার স্ত্রী নবনীতা দাসের গাড়ির চালক ওই পণ্যবাহী গাড়ির কাঁচ ভেঙে দেয় বলেও অভিযোগ। চাইলে যার গাড়ি তারাও অভিযোগ জানাতে পারেন বলে জানিয়েছেন সুবীর রায়। অন্যদিকে দীর্ঘক্ষণ হেনস্থা হলেও পরবর্তীতে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নবনীতা। নবনীতার কথায়, একজন পুলিশের জন্য সিনিয়র পুলিশ অফিসারদের মাথা হেট হতে হলো, এটা কাম্য নয়। কপিটা জাস্ট পেয়েছি, এফআইআর কপি করেছেন, আর আসলে আমার নিজেরও খুব ই লাগছে যে একটা অন্য অফিসারের জন্য ওনাদের মাথা হেঁট হলে সেটা আমারও ভীষণ খারাপ লাগছে। ওনারা সবাই আমার সিনিয়র আমার থেকে, তো আমি এই ব্যাপারে আর আমি নিজে আর এর মধ্যে ঢুকতে চাইছি না। আমি এফআইআর কপি জাস্ট হাতে পেয়েছি এবং যেই অফিসার প্রথম থেকে একটু খারাপ ব্যবহার করেছেন তার ব্যাপারেও একটা অভিযোগ আমি লিখিত জানিয়েছি। হ্যাঁ, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নিয়েছেন, ওনারা আমাকে এটাই জানালেন এফআইআর করে, হ্যাঁ সেটাই হয়তো গ্রেপ্তার করেছেন ওনারা সবাইকে। বাইরে আমার ড্রাইভারের সঙ্গে প্রথমে ঝামেলা হচ্ছিলো, আমরা যাওয়ার পরে আমাদেরও বলছিলেন যে ডেট করে দেবো এবং আমি সেগুলো ভিডিও করেছিলাম, তারপরে আমি লাইভ ভিডিওটা করেছিলাম, খুব ভেঙে পড়েছিলাম সেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাকপুর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।